हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। আর মাত্র একটা দিন পরে তোমরা হচ্ছে একটা খুব বড় পরীক্ষা দিতে চলেছো, সেটা হচ্ছে প্রাইমারি টেট। ওকে, বড় এই কারণে বলছি কারণ অনেক স্টুডেন্ট আছে আমি জানি, এই শুধুমাত্র কম্পিটিটিভ লাইনে তারা না থেকে তারা কিন্তু শুধু তাদের কেরিয়ারটাকে সাজায় টিচার হওয়ার জন্য, প্রাইমারি স্কুল, হাই স্কুল, আপার প্রাইমারি, ঠিক আছে, এইচএস। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের কিন্তু একটা বড় পরীক্ষা অনেক বছর পর হচ্ছে, যেটাতে অনেকের অনেক স্বপ্ন জড়িয়ে আছে। তো আমি চাইবো যে পরীক্ষাটা যাতে তোমরা খুব ভালোভাবে দিতে পারো, তাতে কোনো রকম কোনো যেন ভুল না হয়, সেই হিসেবে তোমরা গিয়ে পরীক্ষাটা দেবে। এবং তার জন্য কিছু টিপস এবং কমিশনের থেকে যে অ্যাডমিট কার্ড এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা নিয়ে আমি জাস্ট আলোচনা করব। আমি জানি তোমরা নিজেরা পড়ে নিয়েছো এবং জিনিসগুলোকে সঠিকভাবে গুছিয়ে নিয়েছো, জাস্ট একবার ক্রস চেক করে নাও যে তুমি যেগুলো পড়ে নিয়েছো সেগুলো ঠিক আছে কিনা। ওকে, তো শুরু করি। এটা হচ্ছে তোমাদের, দেখো পরীক্ষাতে এইটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, ঠিক। এখানে দেখো আমি তোমাকে, আমি কিছু ডিটেলস হচ্ছে আমি ব্ল্যাঙ্ক করে দিয়েছি। এখানে তোমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে তোমার রোল নাম্বার দেওয়া আছে। এখানে রোল নাম্বারের সঙ্গে সঙ্গে তোমাকে দেওয়া আছে দেখো কোন ডিস্ট্রিক্ট থেকে, অনলাইন অ্যাপ্লিকেশন নাম্বার এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট, এবং এখানে হচ্ছে ডেট অফ বার্থ। এর মধ্যে তোমার এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন নাম্বার এবং হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে। এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আশা করি তোমরা দেখে নিয়েছো, চেক করে নিয়েছো এবং ওখানটাতে সবার সঠিকই আছে আমি এটা আশা করব। যদি না সঠিক থেকে থাকে ইমিডিয়েটলি কমিশনে তুমি যোগাযোগ করবে, একদিনের কমপ্লিট হয়ে যাবে, ওটা ঠিক করে দেবে ওরা। পরবর্তীকালে দেখো যেটা হচ্ছে কি, ক্যাটাগরি, ক্যাটাগরি আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট কেনা, ক্যাটাগরি টু, মিডিয়াম অফ দ্য অপটেট, স্কুল অপটেট, এবং তোমার এখানে ছবি দেওয়া ছিল দেখে নেবে, আর এখানটাতে তোমার সিগনেচার ছিল, ঠিক আছে। ডেট অফ দ্য এক্সামিনেশন দেখো 11ই ডিসেম্বর, টাইম অফ দ্য এক্সামিনেশন হচ্ছে দুপুর 12টা থেকে 2:30। ওকে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেজ। এবং সেন্টার অফ দ্য এক্সামিনেশন ডেফিনেটলি তুমি দেখে নিয়েছো আশা করি, বাড়ি থেকে কত দূরে সিট পড়েছে এবং তার জন্য তুমি প্রপার অ্যারেঞ্জমেন্টও করেছো যাওয়ার জন্য। ওকে, এবারে আসি যে ইনস্ট্রাকশন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা প্রথমে আলোচনা করব কয়েকটা জিনিস। পরীক্ষার তোমাদের টাইম কটা থেকে গো? পরীক্ষা হচ্ছে 12টা থেকে 2:30 পর্যন্ত হচ্ছে তোমাদের পরীক্ষার টাইম, ঠিক। এবারে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেগুলো একটা একটা ভালো করে দেখো, আমরা আলোচনা করছি। ক্যান্ডিডেট আর টু রিপোর্ট অ্যাট দ্য সেন্টার অ্যাট লিস্ট 2 আওয়ার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন, মানেটা কি 12টায় পরীক্ষা, তোমাকে মিনিমাম 2 ঘন্টা আগে যেতে হবে। ওখানে বায়োমেট্রিক চেক আছে, বিভিন্ন ধরনের ব্যাপার আছে, 2 ঘন্টা আগে পরীক্ষা হলে পৌঁছাতে হবে, মানে 10টায় তোমাকে ইমিডিয়েটলি পৌঁছাতে হবে। আমি এবারে তোমাকে বলি, তুমি যেখানে যেভাবেই থাকো না কিনা, তারও মিনিমাম 2 ঘন্টা আগে হাতে নিয়ে বেরো, মানে তোমার বাড়ি থেকে ধরো পরীক্ষা হলে পৌঁছাতে 2 ঘন্টা টাইম লাগবে, 10টাতে পৌঁছানোর কথা, তুমি 8টার সময় বাড়ি থেকে বেরোনোর কথা। তুমি পরীক্ষা হলে আরো আগে যাও, তুমি দরকার হলে ওখানে গিয়ে 2 ঘন্টা বসে থাকবে, ওখানে গিয়ে 3 ঘন্টা বসে থাকবে, কিন্তু কোনোভাবেই রাস্তাঘাটের প্রবলেম এড়ানোর জন্য তুমি হাতে টাইম নিয়ে বাড়ি থেকে বেরোবে। যে কোনোভাবে তুমি রাত থেকে বেরিয়ে যাও, সকাল সারা সকাল ওখানে বসে থাকবে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে ওখানে যাতে প্যানিক তৈরি না হয়, এই তো আমার দেরি হয়ে গেল, বায়োমেট্রিক হবে কি হবে না, বায়োমেট্রিক করলাম ওটা ঠিক হলো কিনা, আমি ঠিক ঘরে পৌঁছাতে পারলাম কিনা, এমন তুমি প্যানিক হয়ে যাবে, ওর স্ট্রেস কিন্তু পরীক্ষাতে তোমার পড়বেই, ঠিক আছে। এই জন্য আমি বলছি যতটা তাড়াতাড়ি পারা যায়, পরীক্ষা হলে তুমি 5 ঘন্টা আগে চলে যাও, 10টায় ঢোকার কথা, 10টা থেকে চেকিং শুরু হবে, তুমি পরীক্ষা হলে পৌঁছে যাও সকাল 8টার সময় 7টার সময়, ওখানে গিয়ে 2 ঘন্টা বসো, কিন্তু কোনোভাবেই দেরি করো না। ওকে, এরপরে দেখো কি বলা আছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট হার অথবা হিজ অ্যাডমিট কার্ড, ভ্যালিড আইডি প্রুফ, প্রপার ফ্রিস্কিং অ্যান্ড বায়োমেট্রিক ভেরিফিকেশন, ফ্রিস্কিং থ্রু হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টার্স উইল বি ক্যারেড আউট অ্যাট এন্ট্রি গেট বাই মেল অর ফিমেল গার্ডস সেপারেটলি, ক্যান্ডিডেটস হু ফলো এ পার্টিকুলার রিলিজিয়ান অ্যান্ড ওয়ার কাস্টমারি ড্রেসেস উইল বি রিকোয়ার্ড টু রিপোর্ট অন টাইম সো দ্যাট দেয়ার ইজ অ্যাম্পল টাইম ফর প্রপার ফ্রিস্কিং, ফলো COVID-19 প্রোটোকলস অ্যাজ ফার অ্যাজ অ্যাপ্লিকেবল। মানে কি, পরীক্ষা হলে তুমি শুধুমাত্র নিয়ে যাবে কি কি বলো, অ্যাডমিট কার্ড, ভ্যালিড আইডি প্রুফ, প্রপার ফ্রিস্কিং অ্যান্ড বায়োমেট্রিক অ্যান্ড ভেরিফিকেশন, এটা ছাড়া, এগুলো ছাড়া কিন্তু পরীক্ষা হলে কোনোভাবে ঢোকা যাবে না, এইটুকু বলা আছে। পরের পয়েন্ট দেখো, স্পেশালি এবল্ড ক্যান্ডিডেটদের জন্য বলা আছে কি, ওদের যদি স্ক্রাইব দরকার হয়, মানে কি ওর হয়ে অন্য কেউ পাশে পাশে পরীক্ষা দেবে, তার জন্য আগে থেকে একটা ইন্টিমেশন দিতে হয়, কাকে, এখানে আছে DI। এরপরে দেখো, দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু প্রোডিউস দ্য অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম
দ্য ওয়েবসাইট অ্যান্ড এ ভ্যালিড অরিজিনাল আইডি প্রুফ, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড উইথ ফটোগ্রাফ, প্যান কার্ড, ভোটার্স আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ফর অ্যাডমিশন ইন দ্য এক্সামিনেশন হল অথবা রুম, এ ক্যান্ডিডেট উইদাউট পজিশনস অফ দ্য অ্যাফোরসেড ডকুমেন্টস শ্যাল আন্ডার নো সার্কামস্টেন্সেস বি পারমিটেড টু অ্যাপিয়ার ফর দ্য সেড এক্সামিনেশন বাই দ্য সেন্টার ইন চার্জ। মানে তোমাকে পরীক্ষা হলে ডেফিনেটলি এইগুলো নিয়ে যেতে হবে। এখানে কি ডাউনলোডেড অ্যাডমিট কার্ড, পরবর্তীকালে আমরা দেখব, দুটো অ্যাডমিট কার্ড তোমাকে নিতে হবে, ভালো করে মাইন্ডে রাখো, দরকার হলে খাতায় একটা পয়েন্ট আউট করে যাও কি কি নিতে হবে। দুটো অ্যাডমিট কার্ড নিতে হবে, আধার কার্ড নিতে হবে, বায়োমেট্রিক চেক হবে, ঠিক আছে। এর সঙ্গে আমি চাইবো তুমি এক্সট্রা আর যে কোনো একটা তুমি আইডি কার্ড নিয়ে নাও, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ঠিক আছে। পরে দেখো, ইন নো ওয়ে উইল এনি ভেনু বি রেসপন্সিবল ফর সেফ কাস্টডি অফ এনি প্রহিবিটেড। এইটা দেখো এখানে কিন্তু দেওয়া আছে, পরে কিন্তু তোমাকে এখানে দেওয়া আছে কি ব্যান্ড আইটেম ক্যারেড বাই ক্যান্ডিডেটস টু দ্য সেন্টার রেসপন্সিবল দ্য সেফ কাস্টডি অফ এনি প্রহিবিটেড। মানে কি যেগুলো প্রহিবিটেড আছে, যেমন হচ্ছে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, এই ধরনের জিনিসগুলো যেগুলো আছে এগুলো কিন্তু কোনোভাবে ওখানে রাখবে না, ওর জন্য কোনো রকম কোনো কাস্টডি দেবে না। কিন্তু এর পরে আর একটা পয়েন্ট ওরা হচ্ছে বের করেছে, নোটিফিকেশন দেখবে, একটা নির্দেশিকা বের করেছে, ওখানে বলা আছে প্রত্যেক স্কুলকে টোকেন সিস্টেম করতে হবে ব্যাগ রাখার জন্য। এবারে যদি তুমি কেউ ব্যাগের মধ্যে রাখে এইসব জিনিস, সেটা আলাদা কথা, ওকে। এবারে এখানে কি বলা আছে, ইচ ক্যান্ডিডেট শুড ক্যারি হিজ আর ওন ব্ল্যাক বল পয়েন্ট পেন টু দ্য ভেনু, টু কপিস অফ অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট অ্যান্ড অ্যান অ্যাডিশনাল ফটোগ্রাফ সেম অ্যাজ আপলোডেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু বি পেস্ট অন দ্য অ্যাটেন্ডেন্স সিট। অ্যাটেন্ডেন্স সিটে কিন্তু তোমাকে ফটো পেস্ট করতে হবে যেটা তুমি ফর্ম ফিল আপ করার সময় আপলোড করেছো, তাহলে ডেফিনেটলি তোমাকে ফটোগ্রাফ একটা নিতে হবে। আমি বলবো দুটো অ্যাডমিট কার্ড তোমাকে এখানে বলেছে, দুটো অ্যাডমিট কার্ড নেবে, দুটো ছবি নিয়ে নেবে, ঠিক আছে। এখানে দেখো এরপরে বলেছে ইচ ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোকেটেড এ সিট ইন্ডিকেটিং হিজ আর রোল নাম্বার, ক্যান্ডিডেট শুড ফাইন্ড অকুপাই অনলি সিট। এখানে কি বলা আছে যে তোমাকে তো তোমার নিজের জায়গাতেই বসতে হবে, তো স্বাভাবিক ব্যাপার, এটা সবাই তাই করবে। এনি ক্যান্ডিডেট অ্যারাইভিং অ্যাট দ্য ভেনু অ্যালোটেড টু আর হিম আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন শ্যাল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন। দারুণ একটা পয়েন্ট, ঠিক আছে। পৃথিবীর ইতিহাসে এরকম প্রচুর ঘটনা ঘটে থাকে, তার মধ্যে আমাদের এখানকার ঘটনা অন্যতম। পরীক্ষা দিয়ে বছরের পর বছর চলে যাবে, তোমার কোনো পাত্তা পাবে না পরীক্ষার রেজাল্ট কি হলো না হলো, কোনো খোঁজ খবর পাবে না। কিন্তু কোনো অসুবিধার কারণে পরীক্ষা হলে যদি তুমি 5 মিনিট পরে ঢোকো, তোমাকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে। আমাদের ভুলটা ভুল, ওদের ভুলটা কোনো ভুল নয়। বছরের পর বছর কেটে যাবে, রেজাল্ট বের করবে না, নোটিফিকেশান বের করবে না, সেগুলো ঠিক আছে। কিন্তু তোমার জায়গায় তোমাকে ঠিক থাকতে হবে, কি টাইমে তোমাকে ভেনুতে পৌঁছাতে হবে, ওকে। এবার দেখো, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস উইল ক্যান্ডিডেট বি অ্যালাউড টু ক্যারি দ্য ফলোয়িং আইটেম ইনসাইড দ্য সেন্টার। মানে কোনো পরিস্থিতিতেই তোমাকে এই জিনিস হচ্ছে পরীক্ষা হলের ভেতরে ঢুকতে দেবে না নিয়ে। এবারে কি তোমার ব্যাগে রেখে, বলে দিয়েছে, পরে তোমাকে আমি দেখাবো, ইনস্ট্রাকশনটা আছে, ওখানটাতে কি আছে, কি কি জিনিস ওরা ব্যবস্থা করেছে দেখো। এনি স্টেশনারি আইটেমস লাইক টেক্সচুয়াল মেটেরিয়ালস প্রিন্টেড অর রিটেন, বিটস অফ পেপার, জিওমেট্রিক পেন্সিল বক্স, প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটার, স্কেল, রাইটিং প্যাড, পেন ড্রাইভ, লক টেবিল, ইলেকট্রিক পেন, স্ক্যানার, কার্ডবোর্ড, ওয়াটার বোটল এটসেট্রা, এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোন, ব্লুটুথ, এয়ারফোন, এতগুলো, এনি ওয়াচ, রিস্ট ওয়াচ, ক্যামেরা, ওয়ালেট, গগলস, হ্যান্ডব্যাগস, গোল্ড অর্নামেন্টস এটসেট্রা, হ্যাভিং ইন পজিশন এনি আদার ব্যান প্রোহিবিটেড আইটেম হুইচ কুড বি ইউজড ফর আনফেয়ার মিন্স ফর কমিউনিকেটিং উইথ আদার ইন দ্য আউটসাইড দ্য ভেনু। তো এই জিনিসগুলো কোনোটাই তোমাকে নিয়ে যাওয়া যাবে না, ইভেন জলের বোতল পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না, ওখানেই সমস্ত কিছু ব্যবস্থা থাকবে। তুমি নিয়ে যাবে শুধুমাত্র কি দুটো অ্যাডমিট কার্ড, একটা হচ্ছে আইডি, বা দুটো আইডি নিয়ে যেতে পারো, একটা হচ্ছে আধার চেকিং বায়োমেট্রিকের জন্য, আর একটা হচ্ছে তুমি প্যান কার্ড বা ভোটার কার্ড নিলে নিতে পারো, কিন্তু ওখানে যে কোনো একটা হলেই বলেছে তুমি আধার কার্ড নিয়ে যেতেই পারো। দু এক কপি ছবি বলা আছে, আমি বলছি তুমি দু কপি ছবি নিয়ে যাও, এক কপি নিয়ে যেতে পারো, এক কপি পোস্ট করতে হবে, আর নিয়ে যাবে সাফিসিয়েন্ট পেন, ঠিক আছে। এরকম নয় যে তুমি পেনের হচ্ছে বল বা কালি শেষ হয়ে যাওয়ার জন্য হচ্ছে তুমি 98 পেয়ে যাবে 100-এর মধ্যে, যদিও এটা 150 নম্বরের পরীক্ষা, এরকম যেন না হয়, ঠিক আছে। নিশ্চয়ই রিসেন্ট কিছু বিভিন্ন জায়গায় ক্লিপস দেখেছো যে পেনের কালি শেষ হয়ে যাওয়ার জন্য ওর নাম্বার পায়নি 2 নম্বর, এরকম যেন তোমার সঙ্গে না ঘটে, ঠিক আছে। এবারে হয়েছে কি স্মোকিং, এগুলো বাদ দাও। নো ক্যান্ডিডেট উইদাউট দ্য স্পেশাল পারমিশন অফ দ্য ইনভিজিলেটর কনসার্ন্ড উইল বি অ্যালাউড টু লিভ হার, মানে তাকে আগে থেকে যত যাই ঘটে যাক না কিনা তাকে বাড়ি ছাড়া হবে না, এটা হচ্ছে বলা আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু হ্যান্ড ওভার দ্য ইনভিজিলেটর, কি অরিজিনাল কপি অফ ওএমআর অ্যান্সার শিট ফর টেট, এত পিঙ্ক কালারের হবে এটা, হ্যাঁ। আর একটা হচ্ছে ওয়ান ডাউনলোডেড অ্যান্ড সাইন্ড কপি অফ আর অ্যাডমিট কার্ড।
একটা অ্যাডমিট কার্ড সিগনেচার করে ইনভিজিলেটরের সাইন থাকবে, ওটা তোমাকে হ্যান্ড ওভার করতে হবে। একটা ওএমআর শিট, দুটো ওএমআর শিট থাকবে, পিঙ্ক কালারের ওএমআর শিটটা তোমাকে হ্যান্ড ওভার করতে হবে, ওরা নিয়ে নেবে, ঠিক আছে। আর একটা কি আছে, নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু লিভ, একবার একটা জিনিসকে দুবার লিখেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল রুম অনলি উইথ দ্য ফলোইং, কোশ্চেন বুকলেট ফর টেট 2022 কোশ্চেন বুকলেট তোমাকে দেবে, এক্সামিনিস কপিজ অফ ওএমআর শিট ফর টেট 2022 গ্রিন কালারে তোমাকে দিয়ে দেবে, এ কপি অফ দ্য অ্যাডমিট কার্ড সাইন্ড বাই দ্য ইনভিজিলেটর অবশ্যই নিয়ে আসবে, কারণ পরবর্তীকালে ইন্টারভিউতে যদি লাগে যে তোমার হচ্ছে ওই অ্যাডমিট কার্ড পরীক্ষায় দিয়ে গিয়েছিলে যেটাতে সাইন করা আছে, ওইটা তোমাকে প্রডিউস করতে হতে পারে। অতএব এটা কিন্তু তোমার কর্তব্য, তোমার নিজের দায়িত্ব, ওটা কিন্তু সই করিয়ে তুমি বাড়ি নিয়ে আসবে। যদি ইনভিজিলেটর বলে না না করতে হবে না, ছেড়ে দাও, ডেফিনেটলি করিয়ে নিয়ে আসবে, এটা দেখিয়ে দেবে যে স্যার এখানে হচ্ছে আমাকে সাইন করতে বলা হয়েছে, ঠিক আছে। পরবর্তীকালে দেখো আর হচ্ছে কি আছে, এই গেল হচ্ছে টোটাল আমাদের জিনিস। তো এখান থেকে আমরা যেটা পেলাম, এক নাম্বার হচ্ছে কি আমাদের, এক নাম্বার আমাদের কি আছে, এক নাম্বার হচ্ছে আমাদের অ্যাডমিট। অ্যাডমিট কতগুলো আমাদের, অ্যাডমিট হচ্ছে যেটা ইনস্ট্রাকশন আছে দু কপি। দু নাম্বার হচ্ছে কি ফটো, ফটো এখানে ইনস্ট্রাকশন আছে কতগুলো, একটা। তিন নাম্বার হচ্ছে কি আইডি, আইডি হচ্ছে যে কোনো একটা নিয়ে যেতে হবে, আধারটা নিয়ে যাও, ঠিক আছে। আচ্ছা, আর চার নাম্বার হচ্ছে পেন, অবশ্যই পেনটা কি, পেনটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক বল পয়েন্ট পেন, ঠিক আছে। এই হচ্ছে কটা জিনিস তোমাকে নিয়ে যেতে হবে, এবং এটাই নিয়ে যেতে হবে, এর বাইরে কিভাবে কোনো কিছু আর অ্যালাউড নয়। এবারে অনেক অনেকে হতে পারে যে স্যার বেল্ট পরে যাবো কিনা, যেগুলো হচ্ছে আমাদের সিএইচএসএল বা টিসিএস যে সমস্ত পরীক্ষা অনলাইন কন্ডাক্ট করে, ওখানে কিন্তু বেল্টও অ্যালাউ করে না, ঠিক আছে, হাতের বালা অ্যালাউ করে না। তো অতএব পারলে তুমি এইগুলোকে রেখে দিয়ে যাও, প্যান্টে বেল্ট যদি না পরতে পারো, এরকম প্যান্ট যদি না থাকে টাইট, তো দড়ি বেঁধে চলে যাবে, এটাই হচ্ছে বেস্ট, ঠিক আছে। তো তখন তো সম্ভব নয় যে তুমি প্যান্ট বেল্ট নিয়ে নিলো খুলে, তো তুমি হচ্ছে হাতে ধরে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছ, এটা তো নিশ্চয়ই অ্যাকসেপ্টেবল নয়। যাই হোক, তো এটা হচ্ছে বললাম। আর একটা পরে তোমাদের জন্য নোটিফিকেশন ওরা বের করেছিল, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর্স বলে একটা টেট 2022-এর জন্য ওরা একটা জিনিস বের করেছিল। ওখানে দেখো বলা আছে যে এই এই জিনিসগুলো বাদ দিতে হবে, যেগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি। এখানে একটা বলেছে, সেন্টার্স আর ব্রিং ডাইরেক্টেড টু মেক অ্যারেঞ্জমেন্ট ফর স্টোরেজ অফ সাচ আইটেম ইফ এনি অ্যাট দ্য এন্ট্রি পয়েন্ট, কনসার্ন ডিস্ট্রিক্ট অফিসিয়াল আর রিকোয়েস্টেড টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট টু ডিপ্লয় সিকিউরিটি পার্সোনাল হু উড বি দ্য কাস্টোডিয়ান অফ দিস আইটেম, সি হি অর দে মে ইস্যু এ টোকেন এগেনস্ট দ্য সেম টু দ্য রেসপেক্টিভ ক্যান্ডিডেটস ইফ নেসেসারি, ঠিক আছে। মানে যদি কেউ কোনো কিছু নিয়ে যায়, তাহলে সেটাকে কাস্টডিতে নেওয়া রাখার রাখার ব্যবস্থা থাকবে, এবং তার জন্য কনসার্ন অথরিটিকে বলা হয়েছে যে একটা টোকেন ব্যবস্থা করা হবে, তো এটা ডেফিনেটলি থাকবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, ওকে। এরপরে আর একটা কথা কি বলা আছে, সেন্টার এনসিওর দ্যাট দ্য দেয়ার উইল বি ওয়াল ক্লক, ঘড়ি নিয়ে যেতে দেবে না বলেছে, কিন্তু তোমার টাইম জানা দরকার, ডেফিনেটলি ওখানে ওয়াল ক্লক থাকবে, মাস্ট, কারণ এটা হচ্ছে কমিশনের একদম নির্দেশিকা আছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে দেখো, প্রভিশন ফর ড্রিঙ্কিং ওয়াটার ইজ টু বি মেড ইন ইচ রুম, প্রত্যেক রুমে খাওয়ার জলের ব্যবস্থা থাকবে, অতএব বটল নিয়ে যেতে হবে, এর কিন্তু কোনো দরকার নেই। পরে দেখো, ভেনু ইজ বিং রিকোয়েস্টেড টু মেক প্রায়ার প্রভিশন টু দ্য সিক রুম ইন ইচ আর ভেনু, মানে কি যদি কোনো কেউ অসুস্থ হয়ে যায়, সম্ভবত এটা বলতে চাই যে ফ্রিস্কিং অ্যান্ড বায়োমেট্রিক ভেরিফিকেশন উইল বি কন্ডাক্টেড অ্যাট দ্যাট এন্ট্রি গেট বাই দ্য অথরাইজড এজেন্সি অ্যাপয়েন্টেড বাই, আচ্ছা, যারা অথরাইজড এজেন্সি তারাই করবে চেক, দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অথরিটি শুড এনসিওর পুলিশ এসকোর্ট অ্যান্ড ডেপুটেশন অ্যাট দ্য ভেনু অল থ্রু আউট দ্য এক্সাম প্রসিডিওর, ব্যান অন দ্য ইউজ অফ দ্য লাউড স্পিকার ইন, কি আছে এখানে বোঝা যাচ্ছে না, অ্যান্ড প্রক্সিমিটি অফ দ্য এক্সাম ভেনু, ওকে। আচ্ছা, এইগুলো হচ্ছে ব্যান আছে, অ্যাসিস্ট্যান্ট টু বি প্রভিশন অফ দ্য স্পেশালি এবল ক্যান্ডিডেট, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আচ্ছা, এ সেন্ট্রাল কন্ট্রোল রুম ইজ টু বি সেট আপ, যাই হোক, এইগুলো হচ্ছে আমাদেরকে বলা আছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো বলা আছে। এরপরে এর বাইরে যেগুলো বলা নেই, তোমাকে আমি কিছু পরীক্ষায় কিছু টিপস বলতে চাই, যেগুলো হচ্ছে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস পরীক্ষাতে দিয়ে দিতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, সেটা তোমাকে বলি। অনেক স্কুল এরকম থাকে, অনেক স্কুলের ইনভিজিলেটর এরকম থাকেন, যারা হচ্ছে কিভাবে পরীক্ষা নিতে হয়, পরীক্ষাতে কিভাবে সিট অ্যারেঞ্জমেন্ট হয়েছে, নিজেদের কোনো ধারণাই থাকে না, এটা কেউ যদি আদার্স বাইরের কেউ দেখে থাকে খারাপ লাগলে, এটা হচ্ছে কিন্তু ফ্যাক্ট, অস্বীকার করার জায়গা নেই। ইভেন অনেক জায়গায় আমি দেখেছি অনেক টিচার থাকেন যারা হচ্ছে ওএমআর শিট দেওয়ার পরে
প্রশ্নপত্র যে ABCD অনুযায়ী দিতে হয় এটুকুও ধারণা অনেকের থাকে না। এরকমও দেখেছি OMRC-র একটা ছেলে কি করেছে, ভুল করে ফিল আপ করে দিয়েছে, ওকে চেঞ্জ করে অন্য OMRC দিয়েছে। OMRC একবারই দেওয়ার নিয়ম। এগুলো অনেক কি হয়, যিনি ইনভিজিলেটর থাকেন অনেকেই এই ধারণাগুলো থাকে না। অতএব প্রত্যেককে বলবো যখন OMR হাতে পাবে তারপরে 2 থেকে 5 মিনিট তুমি ওয়েট করবে, প্রচুর সময় আছে, সময়ের কোনো অভাব নেই। 15টা অঙ্ক করতে তোমার যা সময় লাগবে, এর বাইরে সময় আর কোনো নেই। দেখবে টিক মারবে, হলে হবে না হলে হবে না, ঠিক আছে? সময় বেঁচে যাবে তোমার হাতে অনেক, কিন্তু তুমি অবশ্যই যেটা করবে, আগে OMR হাতে পাওয়ার পরে কয়েকটা সময় তুমি ওয়েট করবে, ও কোনো ভুল করে গেছে কিনা সেটা দেখার জন্য। OMR পাওয়ার পরে তারপরে চুপ করে বসে থাকবে, তারপরে যখন হচ্ছে কিছু সময় যাওয়ার পরে কোনো ইনস্ট্রাকশন থাকবে না, তারপরে হচ্ছে তুমি ফিল আপ করা শুরু করবে, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে অ্যাডমিট কার্ডে কোনো রকম কিছু লিখবে না। প্রশ্নপত্রে রাফ জায়গায় সারা প্রশ্নপত্রে তুমি যা খুশি লিখতে পারো, অ্যাডমিট কার্ডে কোনো কিছু লেখা যায় না। চাইলে পরীক্ষক বা ইনভিজিলেটর যিনি থাকবেন বা হচ্ছে পরিদর্শক যিনি থাকবেন, চাইলে পরীক্ষা তোমার ক্যান্সেল করতে পারে। কোনো রকম অ্যাডমিট কার্ডে কোনো কিছু লিখবে না, পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ডে কোনো কিছু লিখবে না। এইগুলো কিন্তু বেআইনি, এগুলো বলছি, এগুলো তোমাদের লেখা থাকে না, কিন্তু এগুলো ফ্যাক্ট, এগুলো হয়। অতএব এই জিনিসগুলো একটু মেনে চলবে। কোনো রকম পরীক্ষা, ভবিষ্যতে যদি পরীক্ষা দিতে চাও, কোনো রকম বাজে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবে না। আর একটা জিনিস, পরীক্ষা হলে ঢোকা আর পরীক্ষা হলে বেরোনোর পরে তোমার একটা কাজ থাকবে। পরীক্ষা দিতে গিয়ে তুমি জাস্ট যেখানে যাবে ওইখানে গিয়ে পরীক্ষা হলে যেখানে রোল নাম্বার দেওয়া আছে, রুম নাম্বার দেওয়া আছে, ওটা দেখে যেখানে ক্রাউড থাকবে ওর বাইরে গিয়ে দাঁড়াবে। প্রত্যেক পরীক্ষায় গিয়ে দেখবে এরকম কিছু মহাপুরুষ পাবে যারা অলরেডি 50টা 20টা 100টা করে পরীক্ষায় পাস করে গেছে, ওর মেন দিয়ে এসেছে, ওর ইন্টারভিউ দিয়ে এসেছে, সব জানে। এরকম লোক কয়েকটা দাঁড়িয়ে থাকবে, ও চারদিকে সবাইকে জ্ঞান দিতে থাকবে। ওই সমস্ত জায়গা থেকে নিজেকে দূরে রাখবে, নাহলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে পরীক্ষা দেওয়ার আগে, ঠিক আছে? কোনো কিছু শুনবে না, ও তো সব চুরি করে চাকরি হয়ে যাবে, এতজন এতদিন রেজাল্ট বেরোয়নি, অমুক হয়নি, যেগুলো তোমার হাতে নেই সেগুলো সম্পূর্ণ রূপে তুমি কোনোভাবে কানে নেবে না। যাবে রোল নাম্বার দেখবে, বাইরে গিয়ে যাবে, টুকটাক তোমার রিফ্রেশমেন্ট করার যেগুলো দরকার হয়, খাওয়া দাওয়ার দরকার হয়, খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে একদম ফ্রি মনে ঢুকবে। পরীক্ষা শেষ হবে, দৌড়ে বাড়ি যাবে, ট্রেন ধরো, বাস ধরো, প্রাইভেট গাড়ি যেখানে আছে সেখানে যাবে, কোনো রকম কান পাতবে না। কারণ এ বলবে ও তো ফোন নিয়ে বসেছিল পরীক্ষাতে, ও বলবে ও তো অমুক করছিল, ও বলবে হচ্ছে আরে সব প্রশ্ন আগে থেকে আউট হয়ে গেছে, ও বলবে পয়সা ছাড়া চাকরি হয় না, বহু রকম নেগেটিভ কথাবার্তা শুনবে। তোমার কাজ হচ্ছে এগিয়ে যাওয়া, পরীক্ষা দেওয়া শেষ, তোমার হাতে কিচ্ছু নেই। অতএব বাড়ি যাবে, প্রশ্নপত্র পাচ্ছ, একদম বাড়ি যাবে, প্রচুর ভিড় হবে বাসে, ট্রামে, ট্রেনে, সব জায়গাতে। চেষ্টা করবে, যাতে আমি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, যে কি বলবো, মানে এত রিস্ক নিয়ে, এবং এটা অন্যান্য বারে অনেকবারই ঘটনাটা ঘটেছে, ট্রেন থেকে পড়ে দুর্ঘটনা ঘটেছে অনেক, বাস থেকে পড়ে অনেক দুর্ঘটনা ঘটেছে, ভাই জীবনটা আগে, ঠিক আছে? পরীক্ষা তুমি এমনি দিতে পারবে, সারা জীবন পড়ে আছে, পরীক্ষা দিতে পারবে, অনেক ভালো কিছু অপেক্ষা করে থাকবে তোমার জন্য। কিন্তু যেটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট, সুস্থভাবে বাড়ি থেকে গিয়ে পরীক্ষা দেওয়া এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসাটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রায়োরিটি। পরীক্ষা তোমার এমনি ভালো হবে, যেটুকু পড়েছো আমি জানি খুব ভালো পরীক্ষা হবে, ঠিক আছে? কিন্তু নিজের সাবধানতা নিজের পাশে, কোনো রকম কোনো রিস্ক নেবে না, সুন্দরভাবে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দেবে, একদম শান্ত মনে বাড়ি আসবে। ব্যাস এইটুকু হচ্ছে তোমাদের জন্য আমার কথা বলার। ভালো থাকবে, কেমন হলো অবশ্যই পরীক্ষা দিয়ে এসে ভিডিওটা যদি দেখে থাকো, পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে জানাবে কেমন হলো পরীক্ষাটা। এবং শেষে আর একটা কথা বলতে চাই, ভালো থাকবে, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও, বাই।